প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি উদ্ভাবনাময় ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার বিষয় আছে। আমরা ইউটিউবে অনেকের অনেক ভিডিও দেখি, সেটাতে আমাদেরগুলো আপনারা দেখেন, তাতে আপনাদের মধ্যে একটা বিরক্তি এবং আপনাদের এখানে একটা চিন্তার ভাবনা বিষয় থাকে। যেমন আপনারা মনে করেন যে ভিডিওতে বলা হয় যে এরার চাষে এরাশনের মাধ্যমে 10 গুণ পর্যন্ত মাছ চাষ করা সম্ভব, অর্থাৎ আপনারা এখন একটা পুকুরে যদি 1 টন মাছ চাষ করেন সেখানে 10 টন করা সম্ভব, এটা আপনাদের বোধগম্য হয় না। এ কথাটা ঠিক, কেননা এরাশনের আসলে সঠিক ব্যবহার যদি না বুঝে তাহলে 10 গুণ মাছ চাষ করা সম্ভব এই জন্যই হয় না। কারণ একটা পুকুরে আসলে কি পরিমাণ পানি আছে, পুকুরের আয়তন কত, পুকুরের গভীরতা কি, এটা আপনাদেরকে যেমন বুঝতে হবে, তেমনি আপনারা প্রথম অবস্থায় কোন ধরনের এরেটরটা পুকুরে স্থাপন করবেন সেটা আগে আপনাকে প্রথমে ট্রিটমেন্ট এরেটর হিসেবে ব্যবহার করতে হবে। সেকেন্ডলি, আপনারা যখন বুঝবেন যে এরেশনের মাধ্যমে আপনারা যে চাষটা করতেছেন সেটা স্মুথলি, কোনো কেমিক্যাল প্রয়োজন হচ্ছে না, মাছের রোগ ব্যাধি হচ্ছে না, এবং মাছ শর্ট টাইমে স্বল্প খাবারে সঠিক মানসম্পন্নভাবে টেকসই উন্নয়নে মাছ চাষের আপনারা ব্যবহার বুঝতে পেরেছেন, তেমনি সময় আপনারা আবার চিন্তা করতে পারবেন যে আমি আরেকটি এরেটর কী ধরনের স্থাপন করা দরকার, সেটা আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিলে আপনারা জানতে পারবেন। এবং এমনি করে আপনারা যখন একটি পুকুরে, 2 বিঘা পুকুর কিন্তু সেখানে, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলা হয় 66 শতক, 33 শতকে আমরা বলে থাকি 1 বিঘা, সরকারি ভাষায় একরের হিসাব, কিন্তু 2 বিঘা পুকুরে যখন আপনারা 3টি 4টি এরেশন লাগানোর প্রয়োজন হতে পারে, কেননা একটা এরেটার যেমন আপনাকে নিচের খাবারগুলো, নষ্ট খাবারগুলোকে উপরে উত্তোলন করবে এবং সূর্যরশ্মি থেকে শালক সংশ্লেষণের মাধ্যমে সেটাকে পুনরায় প্রতিনিয়ত প্ল্যাঙ্কটন তৈরি করবে, আর একটা এরেটার আপনাকে ব্যবহার করতে হবে পানির উপরে পর্যাপ্ত ঘনত্ব বাড়ালে অক্সিজেনের পরিমাণ আপনাকে বাড়াইতে হবে, সেকেন্ডলি আবার শুধু অক্সিজেন বিষয়ক লাগাইতে হবে, তারপরে আপনাকে আবার যখন আরো ঘনত্ব বেড়ে যাবে তখন আর একটা ট্রিটমেন্ট এরেটার আপনাকে আবার ব্যবহার করতে হবে। একটা পুকুরে 4 থেকে 5টা লিটার ব্যবহার করা লাগতে পারে, কেননা 10 গুণ যখন আপনি করবেন, যেখানে আপনি একটা 2 বিঘা পুকুরে 1 টন 1.5 টন করতেছেন সেটার 10 গুণ, অর্থাৎ আপনি যখন 10 টন, যখন আপনি ওইটাকে 2 বিঘাতে রূপান্তরিত করবেন তখন হবে 20 টন, এটা সম্ভব, এটা আমরা আশাবাদী। এবং আমরা এখন একে করে 15 থেকে 18 টন মাছ, অর্থাৎ 100 শতকে আমরা চাষ করতেছি, এবং আমরা আশা করতেছি আমাদের আগামী ব্লকে আমরা যখন মাছটা জুনে সেট আপ দেব তখন আমরা আশা করি যে 1 একর পুকুরে আমরা 25 টন, 20 থেকে 25 টন মাছ আমরা চাষ করব। এইভাবে আমরা চিন্তা করতেছি যে পর্যায়ক্রমে আমরা পুকুরের প্রবলেমগুলো এবং ডেন্সিটিগুলোকে কীভাবে কমানো যায়, কীভাবে এরেশনগুলোকে সঠিকভাবে স্মার্টনেসভাবে করা যায়, এবং আমাদের বটম ক্লিনের প্রয়োজন আছে, কারণ পানিতে যখন আপনি ঘনত্ব এরেশন চালাতে থাকবেন তখন আপনারা যখন 6 মাসের একটা ফ্লকে চাষ শুরু করবেন তখন আপনাকে মনে করতে হবে যে এখানে অবশ্যই নিচের যে পানিগুলো সেটা একটা পর্যায়ে ভারী হতে থাকবে, সেটা এখন অত্যাধুনিক বটম ক্লিন পাম্প আমরাও নিয়ে আসতেছি, বাজারেও এখন অনেক স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে, সেটা থেকে পাইপ দিয়ে পুকুরের বাইরে যদি আপনি প্রতি সপ্তাহে 1-2 ফিট পানি ফেলে দিতে পারেন, এবং আপনার পুকুরে সাবমার্সিবল মোটর তো অবশ্যই আপনাকে স্থাপন করতে হবে, এবং সেটা দিয়ে প্রতি সপ্তাহে আবার আপনাকে প্রতি সপ্তাহে আবার 2-3 ফিট পানি আপনাকে বাড়ায় দিতে হবে। এভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনাদের অবশ্যই পুকুরে এরেশন ব্যবহারের ফলে 10 গুণ মাছ চাষ করা সম্ভব হবে, এটা আমি প্রত্যাশিত। এবং এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে বলতে চাই যে এরেশন কোথায় থেকে কিনবেন, এটা আসলে নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার, আমরা ফিশকিং ব্র্যান্ডের এরেটার মার্কেটে বাজারজাত করে থাকি, কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই এরেটারগুলো যে পরিমাণ চাহিদা বাংলাদেশে পর্যায়ক্রমে আসবে সেটা আমাদের মতো একটা কোম্পানি কখনোই এটা সরবরাহ করা সম্ভব হবে না। আমাদের মতো অনেক বেকার উদ্যোক্তা আছে যেনারা বিভিন্ন পর্যায়ে বিজনেস করেন, ওনারাও তাদের ব্যবসার মোটে ঘুরিয়ে তারাও হয়তো মাল ইম্পোর্ট করবে, এই মেশিনগুলো নিয়ে আসবে, আমি এটা আশা রাখি। তাহলে এদেশে স্বল্প সময়ে এবং সঠিক পদ্ধতিতে টেকসই উন্নয়নে প্রত্যেকটা চাষিকে মাছ চাষে উন্নয়নশীল হয়ে গর্বিত নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য আমাদের প্রচেষ্টা আছে, তারাও এই প্রচেষ্টা রাখবে এবং দেশ ডেভেলপ হবে। প্রত্যেকটা চাষি যখন আজকে চাষ বিমুখ হয়েছে, তারা আজকে দিশেহারা,
আজকে বিশ্বব্যাপী করোনা আতঙ্ক, এটার কারণে এই জিনিসগুলো অনেকটা দাবা পড়ে গেছে। তো আশা করি যে আমাদের করোনা ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আমাদের দেশে সবাই আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সচেতন করেছেন এবং আমরা লকডাউনে আছি, আমি আশা করব সবাই এই ভাইরাসটা বিভিন্ন মানুষ থেকে মানুষে ছড়ায়, তাই এটাকে আমরা নির্মূল করার জন্য লকডাউনের বিকল্প নেই। আমি সবাইকে আহ্বান জানাবো আমার নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, সবাই লকডাউনে থাকবেন এবং দেশের নির্দেশ, রাষ্ট্রীয় নির্দেশনা যেভাবে আসবে সেভাবে আমরা মেনে চলবো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা মেনে চলবো। এই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো আমার ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে আমি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদেরকে সবাইকে আমাদের ফিশ ফার্মিং, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের চ্যানেলে দেখার জন্য আহ্বান জানিয়ে এবং ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।